তম বিসিএস মডেম এর মধ্যে যা থাকে তা হল একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে বাসা বাড়িতে সর্বরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো পঞ্চাশ হাটস বাসা বাড়িতে সর্বরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো পঞ্চাশ হাট বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গোমের নাম বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গোমের নাম মৌমাছির চাষ হলো এপিকালচার এগ্রিকালচারকে মৌমাছির চাষ বলে দুধে থাকে কোনটি জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড জৈব অম্ল কম্পিউটার ভাইরাস কে একটি ক্ষতিকর প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা মাশরুম এক ধরনের ফাঙ্গাস ফাঙ্গাস মাশরুম এক ধরনের ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে অপটিক্যাল ফাইবারে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যকৃতের রোগ কোনটি জন্ডিস জন্ডিস হচ্ছে যকৃতের রোগ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু পিতলের উপাদান হলো তামা ও দস্তা পিতলের উপাদান হলো তামা ও দস্তা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায়, ঘন্টা মিটারে এক ইউনিট বিদ্যুৎ বলতে বোঝায়, কিলোওয়াট ঘন্টা। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে ট্রান্সফরমারে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ট্রান্সফরমারে উদ্ভিদের বৃদ্ধি নির্ণয় যন্ত্র কেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি কেস্কোগ্রাফ স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে বলে ছায়াবৃত্ত ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত তেত্রিশতম বিসিএস কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক জন্ডিসে আক্রান্ত হয় যকৃত জন্ডিস রোগে যকৃত আক্রান্ত হয় শম্বুকে পরিণত করা যায় ইস্পাত চম্বুকে পরিণত করা যায় ইস্পাত নবান শক্তির উৎস সূর্যরশ্মি রশ্ শক্তির উৎস সূর্য ইন্টারনেট চালু হয় উনিশশো সালে উনিশশো সালে ইন্টারনেট চালু হয় এম কে এস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম কে পদ্ধতিতে একক কি উচ্চতা পরিমাপক যন্ত্র অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি মৌলিক পদার্থ লোহা লোহা একটি মৌলিক পদার্থ কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন ভারী পানির সংকেত ডি ভারী পানির সংকেত ডি লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দশটা লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দশটা সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দশটা সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক স্টিফেন হকিং বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক স্টিফেন হকিং মহাজাগতিক গ্রোষ্ঠীর আবিষ্কারক হেস মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস ইউরি ইউরিগ্যা মহাশূন্য যান একষট্টি সালে গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত যুক্তরাজ্যে গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত যুক্তরাজ্যে চৌত্রিশতম বিসিএস ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে নাইট্রোজেন ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে ও প্রোটন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা রক্তে হিমোগ্লোবিনের কাজ হল অক্সিজেন পরিবহন করা সুষম খাদ্যের ছয়টি সুষম খাদ্যের উপাদান অগ্নাশয় হতে হয় অগ্নাশয় হতে পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় সুসুক পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধ বিদ্যাকে বলে জেনেটিক্স প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধ বিদ্যাকে বলে জেনেটিক্স কোন খাদ্যে প্রোটিন বেশি গরুর মাংসে গরুর মাংসে প্রোটিন বেশি হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সুনামের কারণ হল সমুদ্র তলদেশের ভূমিকম্প সমুদ্র তলদেশের ভূমিকম্পর কারণে সুনামি হয় ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয় চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিক্স রোগ হয় এই তথ্যটি সঠিক নয় প্রাকৃতি কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত বৃষ্টিপাত থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় নবায়নযোগ্য জ্বালানি কোনটি পরমাণু শক্তি পরমাণু শক্তি নবানযোগ্য জ্বালানি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপা কোন ডালের সঙ্গে ল্যাথাইরিজম রোগের সম্পর্ক আছে খেসারি খেসারি ডালের সঙ্গে ল্যাথাইরিজম রোগের সম্পর্ক আছে মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন শ্বসনের মাধ্যমে মানব শক্তি উৎপাদিত হয় বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড গাড়ির ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়